বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন দেব। খুশিতে আত্মহারা অভিনেতার সাংসদ নিজেই দিলেন খবর। আগেই মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মান পেয়েছিলেন দেব, এবার বঙ্গভূষণ পাচ্ছেন অভিনেতা তথা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। রবিবার ফেসবুকে পোস্ট করেছেন সেই খুশির খবর। মুখ্যমন্ত্রীর তরফে সম্মান প্রদানের সেই আমন্ত্রণপত্র শেয়ার করেছেন দেব। এই সম্মান পেয়ে তিনি আপ্লুত, তা জানাতে ভোলেননি অভিনেতা প্রযোজক। জানা গিয়েছে আজ অর্থাৎ 25 জুলাই সোমবার কলকাতার নজরুল মঞ্চে অভিনেতাকে সরকারের তরফে বঙ্গভূষণ সম্মান দেওয়া হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন আমাদের সকলের প্রিয় দেব। প্রসঙ্গত এসএসসি প্রাথমিক টেট দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর টলিউডে প্রতিবাদের ঝড়। শাসক দলের সমালোচনায় মুখর অভিনয় জগতের দিকপালরা। এই অবস্থায় ভক্তদের খুশির খবর দিলেন দেব। সম্প্রতি কৃষ্মিশ মুক্তি পেয়েছে। নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি এই ছবিতে তিনি অভিনয় করেছেন। হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। প্রজাপতি নামে একটি ছবিতে তাকে দেখা যাবে। সেই ছবিতে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়। পূজায় মুক্তি পেতে চলেছে কাছের মানুষ। সেই ছবিতে জুলফিকারের পর ফের একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ এবং দেবকে। একাধিক ছবিতে দুর্দান্ত অভিনয় এবং অভিনয় জগতে বিরাট ভূমিকার জন্য তাকে এই সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।